ওয়েলকাম ওয়েলকাম টু ইএমএস একাডেমি আমি নন্দিতা ঘোষ তোমাদের সঙ্গে আজকে যুক্ত হয়ে গেছি তোমাদের আজকে টিপি ক্লাসের জন্য তোমরা সকলেই স্ক্রিনে দেখতে পাচ্ছো আমরা কিন্তু আজকে ডব্লিউবি প্রাইমারি টিচার 2024 এর সেশন দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আমাকে অনেকেই চিনে থাকবে অনেকেই জেনে থাকবে কিছু জনের কাছে আমি হয়তো নতুন তোমাদের কাছে যেমন হয়তো নতুন এবং তোমরা আমার কাছে নতুন নতুন ভাবে নতুন ভাবে পরিচিত হবে যাই আগের বছরের পরীক্ষা সম্পর্কে কিছু কথা বলবো এবং নতুন জায়গা থেকে যেহেতু তোমাদের সঙ্গে যুক্ত সেই সেহেতু দাঁড়িয়ে আর কিছু কথা তোমাদের সঙ্গে আগে বলে নেব তারপর ক্লাসের দিকে আসবো প্রথমত আমাদের এই ইনস্টিটিউট থেকে আমরা কিন্তু একটা ডেমো ক্লাসের অ্যারেঞ্জমেন্ট করেছি সকল সাবজেক্ট সম্পর্কে তোমরা কিন্তু একটা ডেমো ক্লাসেস পাবে এবার এই ডেমো ক্লাসেস কিসের উপর ভিত্তি করা হবে সেটা যদি তোমরা জানতে চাই অবশ্যই তোমাদের ডাব্লুবি টেটের উপর হবে যদি ইন্ডিভিজুয়ালি আমরা সিডিপির কথা বলে থাকি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এটা সিডিপি ক্লাস চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি

অঙ্কের মাধ্যমে বিভিন্ন নলেজের মাধ্যমে বিভিন্ন মুখস্থ করার মাধ্যমে জ্ঞান হচ্ছে যার তর্ক করতে পারবে যার মাধ্যমে তুমি অঙ্ক তৈরি করতে পারছো পড়াশোনা করতে পারছো কিছুটা মজা মধ্যে আর ফিজিক্যালের মধ্যে অবশ্যই ফিজিক্যাল কথার অর্থ শারীরিক তোমরা সকলেই জানো আমাদের যখন শারীরিক দিক থেকে কোনো বিকাশ হয়ে থাকে এবার ডোমেন হচ্ছে গিয়ে বিকাশ হচ্ছে কি এমন একটা জায়গা ছোট বিষয় থেকে একটা জায়গায় যাচ্ছ শারীরিক সব ছোট ছিলে তুমি যখন তিন বছরে ছিলে তুমি কোলে কোলে ঘুরতে সেই যখন আঠারো বছরে হয়েছে তুমি নিজে থেকে ঘুরছো তার মানে কি তোমার শারীরিক ডেভেলপমেন্ট হয়েছে ঠিক আছে ভাবে কগনেটিভের জায়গা দুই প্লাস দুই কিছুদিন আগে চার বলতে পারতে না বা হচ্ছে কি এরকম যদি মাইনাসে প্লাসে তোমাকে কোনো অঙ্ক দেওয়া হতো তুমি সেটাকে সলভ করতে পারছিলে না পরবর্তী সময় তুমি সেটাকে সলভ করতে পারলে ইট ডাজ এর মাধ্যমে তোমার জ্ঞানের বিকাশ হয়েছে তুমি এর মাধ্যমে এমন কিছু শিখেছো বা মস্তিষ্কের কিছু একটা কার সাথে তৈরি করতে শিখেছো যার মাধ্যমে কিন্তু তুমি জ্ঞানের বিকাশ করতে পারছো এবং অঙ্ককে সলভ করতে পারছো তারপর হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ দেওয়া হচ্ছে বাট ক্রিয়েটিভকে ফেলবো না এটাকে ইমোশনাল বলা হয়ে থাকে ইমোশনাল কথার অর্থ হচ্ছে গিয়ে আমার আবেগ প্রভু বা এটাকে আরেকটা বলতে পারি আমাদের এরকম দিকটাকে বলা হয়ে থাকে তুমি চোদ্দ বছর বয়সী যে কান্নাটা করছো হচ্ছে গিয়ে তোমাকে কেউ হয়তো মেরেছে তুমি কান্না করছো তুমি পঁচিশ বছরের বয়সে গিয়ে সেই বিষয়টার জন্য সেই বিষয়বস্তুর জন্য কান্না করবে না তুমি মেন্টালি বা ইমোশনালি এতটা স্ট্রং হয়ে গেছে এই যে তোমার ইমোশনালি স্ট্রং হওয়ার যে পর্বটা এই পাঁচ বছর বয়সে বা চোদ্দ বছর বয়সে যে কান্না করার পর্বটা যেটা পঁচিশ বছর বয়সে গিয়ে থেমে গেল ইট মিনস কি তুমি হলো ইমোশনালি স্ট্রং হয়ে গেলে

ছেলে দেখো ব্যাট নিয়ে কত সুন্দর একটা বেসবল মাঠে বা যেই হোক না কেন আমার খেলা সম্পর্কে অতটা এসে নেই তো সে খেলা করছে এত সুন্দরভাবে এক পোচ তৈরি করেছে সেটা কিন্তু সে দু বছর বয়সে কিন্তু পারতো না এই তার মধ্যে যে শারীরিক গুণ হল সে ব্যাটটা প্রপারলি ধরে প্রপারলি একটা ব্যাট করার জন্য রেডি হয়েছে এবং সে প্রপারলি হয়তো বলটাকে হিট করতে পারছে তার মানে কি তার মধ্যে কিন্তু শারীরিক বিকাশ হয়েছে যেটা সে কিন্তু দু বছর বয়সে পারতো না বা সে সাত বছর বয়সে যেটা করতে পারছে দেখ তুমি যদি আজকে টোয়েন্টি ফাইভে যায় সেটা কিন্তু অনেক বেশি এবং অনেক বেশি স্ট্রং হবে অনেক বেশি পারফেক্ট হবে এই পারফেক্টনেস তোমার মধ্যে এলো এটা কিন্তু সময়ের সাথে এলো এটা কিন্তু বিকাশের সাথে এলো তোমার কিন্তু শারীরিক ডেভেলপমেন্ট হয়েছে তার জন্য এলো একটা বাচ্চা যখন দেখবে জলের বোতল ধরতে যায় তুমি ভালো করে লক্ষ্য করবে তোমার আশেপাশে দেখতে পারবে একটা দু বছর বা তিন বছরের বাচ্চা যখন জলের বোতল ধরতে যায় দেখবি পুরো বডিটাকে নিয়ে আঁকিয়ে নিয়ে বোতলটাকে নিয়ে যায় মানে কি বলুন তার শরীরের প্রত্যেকটা অঙ্গ স্ট্রং হয়নি কিন্তু তুমি দেখবে যখন বাচ্চাটা দশ বছরের হয়ে যাবে তখন দেখবে দুটো আঙুলের মাধ্যমে কিন্তু জলের তুলে নিয়ে যাচ্ছে এর মানে কি হল দু বছর বয়সে যে সংমেশটা তার হাতের আঙুলের মধ্যে আসেনি সেটা কিন্তু দশ বছর বয়সে এসেছে তার মানে কি হল সে শারীরিকগত বিকাশ হয়েছে ঠিক আছে আমরা আরেকটা উচ্চাসের অঙ্গকে পড়ে নেওয়ার চেষ্টা করব তারপরে কগনেটিভকে আমরা সবসময় সামনে রাখি কিন্তু আমি পরবর্তীতে রেখেছি অলওয়েজ নলেজের কথা বলি ধরেন এই যে মানসিক ধরনের কোনো সচলতা হোক না কেন সেটা কল্পনা হোক না কেন সেটা অঙ্ক করা হোক না কেন কোনো ধরনের নলেজ হোক না কেন সমস্ত কিছু কিন্তু আমাদের কিসের মধ্যে পর দৃষ্টিভঙ্গি হোক না কেন যে কোনো ধরনের ভাবনা চিন্তা রিজনিং হোক না কেন থিঙ্কিং হোক না কেন হোক না কেন সেগুলোর মাধ্যমে তুমি ইভেন্ট কাকি কাকিম কাকু মারা যে তর্ক বিতর্ক করছে তোমার নামে সমালোচনা করছে তার ব্রেনকে যে খাটাচ্ছে যেখানে তোমার ব্রেন খাটছে ইট মিনস কি তোমার কি হচ্ছে বলো কগনিটিভ বিকাশ হচ্ছে ঠিক আছে সেটা কাকু কাকিমারে হতে পারে তোমারও হতে পারে তুমি যেভাবে আর আরকি জি এটা সমস্ত কিন্তু আমাদের কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে পড়ে থাকে যেটা কিন্তু জ্ঞানীয় বিকাশের মধ্যে হয়ে থাকে ঠিক আছে যে পঁচিশ বছর বয়সে তুমি সেই বিষয়বস্তুটার জন্য কান্না করবে না যেটার জন্য তুমি আঠারো বছর বয়সে কান্না তুমি আবেগকে কন্ট্রোল করতে তুমি তোমার অনুভূতিকে কন্ট্রোল করতে পারলে তুমি তোমার বন্ধুর সঙ্গে যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় হয়তো ফোন করে করে আলোচনা করছিলে ঘন্টা দুয়েকের ধরে ঘন্টা এক ঘন্টা ধরে আহ আঠেরো বছর বয়সে বা কুড়ি বছর বয়সে আমাদের হয় প্রত্যেকটা মানুষের জীবনে আমরা একটা মানুষ থাকে যেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু সমস্ত কথা তাদেরকে বলি

সেটা ইউটিলাইজ না করতে পারে সেটা খারাপগত ভাবে ইউটিলাইজ না হোক সেটা প্রপার জায়গায় গিয়ে পৌঁছা কিরকম ভাবে যখন তুমি বুঝতে শিখছো তার মানে কি হোক তোমার ইমোশনাল ডেভেলপমেন্ট হলো আফটার দ্যাট আমরা একটা জিনিস দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে কি আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ঠিক আছে সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে হয়ে থাকে অবশ্যই সামাজিক বিকাশ ঠিক আছে সামাজিক বিকাশ হচ্ছে এমন একটা বিষয় যা কিন্তু সমাজ সম্পর্কে সমাজের আইন রীতি নীতি শৃঙ্খলা সম্পর্কে কিন্তু সচেতন করবে ঠিক আছে সমাজের আইন নীতি নীতি শৃঙ্খলা কি ধরনের বিষয় হয় কালকে তুমি কোন একটা পাশের বাড়িতে গেছো পাশের বাড়িতে গিয়ে তোমার দাদার গালে একটা থাপ্পড় মেরে চলে এসেছো ঠিক আছে তোমার দাদা খুব ভালোবেসে তোমাকে কিছু বলেনি তুমি দু বছর ছিলে তিন বছরের ছিলে বা পাঁচ বছরের ছিলে তুমি চলে এসেছো কিন্তু এখন যদি তুমি পঁচিশ বছর বয়সে গিয়ে বা কুড়ি বছর বয়সে গিয়ে তোমার দাদার গালে থাপ্পড় মারো তোমাকে কিন্তু উল্টো খেতে থাপ্পড় খেতে হবে তুমি শিখতে যে সমাজে বড়দের মানতে মারতে নেই ঠিক আছে বা কারো গায়ে হাত তুলতে নেই কাউকে অপমানজনক কথা বলতে নেই তেমনই ভাবে আঠারো বছর বয়সে তুমি পরে কিন্তু লাইসেন্স ছাড়া কখনই গাড়ি চালাতে পারো না বা তার আগে তোমার চালানোর অধিকার নেই এই বিষয়গুলো সম্পর্কে তুমি সচেতন হলে বা ডাস্টবিনে প্রপার জায়গা নোংরাটা ফেললে আহ বা হচ্ছে গিয়ে কোনো আইন শৃঙ্খলা সম্পর্কে তুমি সচেতন হলে এর মানে কি হল এর মানে হচ্ছে কি তুমি কিন্তু সমাজের নিয়ম কানুন সম্পর্কে সচেতন হলে সমাজের নিয়ম কানুন সম্পর্কে সচেতন হলে সমাজের সম্পর্কে সচেতন হলে সামাজিক জীব হিসাবে তোমার পরিচিতিকে বা সামাজিক একজন প্রপার নাগরিক হিসাবে তোমার পরিচিতিকে অনেক বেশি স্ট্রং করবে এটা হচ্ছে কি আমাদের সামাজিক ডেভেলপমেন্ট ঠিক আছে তারপরে এই জন্য চারটি মুভ ডেভেলপমেন্ট ছিল এবং তারপরে যেটা থাকবে কটা ক্লাস নেব এখানে মূলত দেওয়া রয়েছে দারুণ এখানে আমরা মূলত মাসের মাধ্যমে টোয়েন্টি সেভেন ক্লাসেস নেব ঠিক আছে আমি মূলত নেব আমি আমার ক্ষেত্রে বলছি আর হচ্ছে গিয়ে এবং দেখতে পাচ্ছি এখানে একটা আউটলাইন তৈরি করে দেওয়া হয়েছে তোমরা যারা যুক্ত হবে এই আউটলাইনটি প্রপারলি ডেট এবং টাইম অনুযায়ী তোমাদের কিন্তু আউটলাইনটি দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো প্রথম টপিকটা হচ্ছে গিয়ে গ্রোথ এবং ডেভেলপমেন্ট এটা কিন্তু আমরা একটু আগে দেখানোর চেষ্টা করলাম অবশ্যই এটা একটা ডেমনস্ট্রেশন এটা তোমাদের ক্লাসের মধ্যে আমরা ইনক্লুড করছি না তো যখন ইনক্লুড করবো তখন তোমাদের প্রপারলি আরো বেশি তথ্য দিয়ে আরো বেশি প্রপারলি সেটাকে গাইড করে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে গ্রোথ এবং ডেভেলপমেন্ট ফার্স্ট ক্লাস হবে আফটার দ্যাট আমরা এর উপর ক্লাস রাখবো যেটা বলছিলাম যে চারটে ডোমেন্স আমি নর্মালি বললাম যে আরো বিষয় থাকবে যেগুলো পরবর্তী সময় ইনক্লুড হবে ঠিক আছে যে রয়েছে তোমরা জানো তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা সিটেট হোক না কেন ডব্লিউবি টেট হোক না কেন যে কোনো টিচিং লেভেলে এক্সাম না কেন এগুলো সমস্ত তোমাকে জানতে হবে তোমরা যদি না জেনে থাকো দেখবে

আমরা বাঙালিরা মূলত বাঙালি আমি নিজেও সেক্ষেত্রে আমরা দেখতে স্টুডেন্টস না ভীষণ রকম সীমাবদ্ধতার মধ্যে যে আমাকে এর মধ্যেই করতে হবে এইটুকুনির মধ্যে আমার সীমাবদ্ধতা কিন্তু যদি তুমি একটুখানি চোখ চোখে একটু বাইরের দিকে যেতে চাই যাওয়ার চেষ্টা করো তাহলে দেখতে পারিনি যে কত বেশি অপশন তোমার কাছে রয়েছে তুমি সিটেট এর জন্য এই যে ক্লাস রয়েছে তুমি সিটেটের জন্য কোয়ালিফাই করতে পারো এইটুকুনি সিলেবাসের মধ্যে তো এরকম প্রচুর বিষয় আছে যার মধ্যে ইনক্লুড করা রয়েছে যাই হোক এই সমস্ত কথা পরবর্তী সময় বলা হয় অবশ্যই সোশ্যালাইজেশন অবশ্যই মানে হচ্ছে গিয়ে সামাজিক একটা বাদ রয়েছে তারপর একটা ফিডব্যাক সেশন রয়েছে অর্থাৎ অল ওভার যে ক্লাসগুলো তুমি ছটা ক্লাস করেছো তার মধ্যে তুমি ফিডব্যাক দেবে তুমি কোথায় বুঝতে পারছো এবং কোথায় বুঝতে পারছো না তার উপরে একটা ক্লাস হোক যেখানে দাঁড়িয়ে তোমার একটা ছোট্ট করে একটা এক্সামের সেশন কিন্তু আমি নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এটা ছিল তোমাদের প্রথম কাজ তারপরে যেটা আছে বিভিন্ন ধরনের থিওরি তোমরা জানো শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সুক্ষণের থিওরিজ রয়েছে তার মধ্যে আমরা খন্ডাইট কে পাবো প্যাবলক কে পাবো আরো বিভিন্ন ধরনের মানুষজনকে পাবো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস একটু আগে বলছিলাম লার্নার যেগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে ডাইভার্স জায়গা থেকে আমাদের বিভিন্ন লার্নার্সরা আসে তাদের সম্পর্কে আমরা পড়বো তারপরে অবশ্যই একটা ফিডব্যাক সেশন তারপরে যেহেতু আমাদের পাঁচ ছটা ক্লাস আবার শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা সেক্ষেত্রে ফিডব্যাক এবং একটা এক্সামের একটা ইসে থাকবে জেন্ডার থাকবে এর মধ্যে বিভিন্ন জিনিস থাকবে জেন্ডার স্টিও থাকবে যেটা ইকুয়ালিটি থাকবে আরো বিভিন্ন বিভিন্ন বিষয় থাকবে যেগুলোর সঙ্গে তোমরা পরবর্তী সময় আরো বেশি পরিচিত হবে আসলে লার্নিং লার্নিং থিওরিজ থিওরিজল থন্ডাই গ্যাস্ট্রল এগুলোর বিষয় রয়েছে এবং কনসেপ্ট অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের সিটেট হোক ডাবলি টেট হোক ধরনের হোক না কেন সমস্ত ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রগ্রেসিভ এডুকেশন অর্থাৎ প্রগতিশীল শিক্ষা লার্নার সেন্টার এডুকেশন যেটাকে ছাত্র এখনকার দিনে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন বলা হয়ে থাকে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন টিচিং মিনিং যেটা তোমাদের এখন ডাব্লুবি ডাবুবি বলছে কেন এখন বিহার টেটের ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে টিচিং অ্যাপটিটিউড সেখানে এখানে ইনক্লুড করা হয়েছে টিচিং মিনিং তোমাদের ডাব্লুবি টেটেরও সিলেবাস ক্লাসে রয়েছে তার জন্য আমি আরো বারবার বললাম এবং বিভিন্ন ধরনের টিচিং এর লেভেল তারপর অবশ্যই একটা ফিডব্যাক সেশন থাকবে যেখানে যাই তোমরা তোমাদের ফিডব্যাক দেবে আমি তোমাদের ফিডব্যাক দেব মানে আমি আমার মতো করে তোমাদের জন্য ফিডব্যাক দেব আফটার দ্যাট আমাদের লাস্ট একটা যেখানে আছে সেটা হচ্ছে কি কনস্ট্রাকটিভিজম যেটাকে আমরা সৃজনশীলতা বা নির্মিতিবাদ বলে থাকি এরকম একটা জায়গা রয়েছে মোটিভেশন এবং ম্যাথল থিওরি সকলেই জানো সেটা কতটা ইম্পর্টেন্ট এবং তার পরবর্তী সময় টিচিং মেথড রয়েছে কিভাবে আমরা পড়াবো লেকচার মেথডে পড়াবো প্রবলেম সলভিং মেথডে পড়াবো আমরা ডেমনস্ট্রেশন মেথডে পড়াবো নাকি আরো বিভিন্ন যত মেথড রয়েছে সেই মেথড গুলোতে পড়াবো কোনটা চাইল্ড সেন্ট্রিক মেথড কোনটা টিচার সেন্ট্রিক মেথড এর উপর প্রত্যেকবারই ক্রেসিন আসে সফল মেথড কোনটা এগুলো পড়বো তারপর মাইক্রো টিচিং টিচিং স্কিল এটা হচ্ছে গিয়ে টিচিং অ্যাপ্টিটিউড এর মধ্যে পড়ে যেটা কিন্তু ডাব্লিউ বিটেড রয়েছে মাইক্রো টিচিং হচ্ছে কি যেখানে তোমরা সূক্ষ্ম মানে ছোট টিচিং করে থাকো যেটা কিন্তু তোমরা বিএড সময় শিখেছো যেটা কিন্তু এখনকার দিনে বিএড স্টুডেন্টরা সমস্ত জায়গায় প্রাইভেট করে নিয়েছে তার জন্য বুঝতে পারে না হয়তো কিন্তু পরবর্তী সময় তোমরা যখন যে সেশনগুলো শুরু হচ্ছে তুমি বুঝতে পারবে যে তোমাদের এই শেখাটা কতটা ইম্পর্টেন্ট এই জন্য যারা কলেজে ভর্তি হচ্ছে একটা প্রপার কলেজে এবং প্রপার বিএড করে এবং পড়াশোনা করো কারণ সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর টিচিং স্কিল রয়েছে বিভিন্ন ধরনের টিচিং স্কিল কি তুমি কিভাবে শেখাবে বাচ্চাকে কতটা মাইক্রো টিচিং এর সময় লাগে মাইক্রো টিচিং চক্র এগুলো সমস্ত কিছু আছে ক্রিটিক্যাল থিংকিং রয়েছে আমাদের ইভ্যালুয়েশন রয়েছে অ্যাসেসমেন্ট রয়েছে মূল্যায়ন রয়েছে অ্যাসেসমেন্ট রয়েছে কিভাবে কে কোন পরীক্ষাগুলো হয় আমাদের কমেটিভ ইভ্যালুয়েশন থাকতে পারে বা সামেটিভ ইভ্যালুয়েশন বা অ্যাসেসমেন্ট থাকতে পারে এই বিষয়গুলো রয়েছে ফিডব্যাক সেশন অল ওভার এবং লাস্টে আমরা কিন্তু দুটো তোমাদের ফিডব্যাক সেশন রেখে যেটা কিন্তু তোমাদের ফুল এক্সাম সেট এতদিনে তোমরা যে বিষয়টাকে পুরোপুরি কমপ্লিট করলে অবশ্যই তোমাদের যদি এরপরে ক্লাসেস দরকার হয় অবশ্যই তোমরা পাবে কিন্তু আমি নিজে থেকে পুরো একটা দেশীয় মার্কসের ডাকবো কারণ তোমরা জানো তোমাদের থার্টি মার্কসের এর হলে সিডিপির ক্ষেত্রে কিন্তু যে পেরাগজিটা তোমরা শেখো অবশ্যই এটা মনে রাখবে যারা নিত্য নতুন ইনক্লুড হচ্ছে এইটটি জায়গা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে পেডাগজির ক্ষেত্রে অ্যাড হয় এবার ফিফটি প্লাস ফিফটি তোমাদের বলতে পারি না কারণ প্রত্যেকবারের নিয়ম এক হয় না কিন্তু পূর্ববর্তী সময় যেটা দেখা গেছে বা পরবর্তী সময় সিটেড বা অন্যান্য লেভেলকে যদি দেখো তাহলে দেখবে যে একটা হিউজ পরিমাণ বিষয় কিন্তু পেডাগজির ক্ষেত্রে ইনক্লুড এবং পেডাগজি তোমাকে কি কাকের থেকে শেখাতে হবে সিটিপি থেকে তো এখানে তুমি একটা হিউজ মার্কস কিন্তু ইসে করবে তো সেক্ষেত্রে আমি ওয়ান ফিফটি মার্কসের দুটো সেশন রাখার চেষ্টা করব কারণ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে পেটাগজি মাত্র টোয়েন্টি পার্সেন্ট আলাদা থাকে বাকি এইটি পার্সেন্ট কিন্তু প্রপারলি পুরো কিন্তু এক থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি কিন্তু সেশনকে অ্যাড করতে পারো এবং সেশনকে কিন্তু নিতে পারো ঠিক আছে তো সেখানে ওয়ান ফিফটি মার্কসের দুটো থাকবে এবং এই অবধি আমাদের একটা সেশনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং তারপরেরটা হচ্ছে গিয়ে বিলভাই থ্যাংক ইউ সকলকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমাদের একাডেমির সঙ্গে যুক্ত হওয়ার জন্য যারা ডেমো ক্লাস দেখবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফিডব্যাক দেবে কিছু সেশন ওরিয়েন্টেড আরো কিছু ডেভেলপমেন্ট করতে হলে কিছু অ্যাড করতে হলে কিছু আলাদা করতে হলে কিছু আরো কিছু তোমাদের সম্পর্কে কিছু বলার থাকলে এই সম্পর্কে অবশ্যই আমাদের জানাবে কমেন্ট করে এবং থ্যাংক ইউ সকলকে এতক্ষণ ধরে আমার ক্লাসেস গুলো শোনার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী সময় আমাদের সঙ্গে আহ তোমরা আরো ভালোভাবে যুক্ত থাকবে বলে আশা রাখছেন বিয়ার ফেলবাই নন্দীতা থাকো একদম সুস্থ থাকো ভালো থাকো নিজের মতো থাকো আহ সকলকে অনেক অনেক থ্যাংক ইউ